মায়েরা একাদশীর দিনে পাঁচটা জিনিস খাওয়া যায় না, গুনে নিন। চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না, গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, যব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না, বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। প্রশ্ন করবেন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী, যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে আমি নাও থাকতে পারি, রোজার মতো নয়, রোজাতে কত কঠিন ব্যাপার, কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে, তবু আমরা পাচ্ছি না। এটা আমাদের, ওদের তো 30 দিন, আর আমাদের 12 মাসে কটা দিন? 24 দিন। মাসে দুটো করে একাদশী হলে কটা হয়? 24টা হয়। তাতে আমরা 15 দিন পর পর পাচ্ছি না খালি খাবারের সন্ধ্যে। আবার দেখবেন ছোট ছোট বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে, মা রোজা রাখবো? তখন বলে, আহ রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা তুমি একাদশী করছো, ভাত খাবো না ফল খাবো, চুপ রাখ, ডাক্তার বলেছে খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো বয়সে করবি। মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে, তা কি বলছেন? আমরা তো তৈরি করে দিচ্ছি, আগামী প্রজন্ম শিখবে কি করে? আপনার কাছে শিখবে। ও মায়েরা, বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের, আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায় তারপর বাচ্চাগুলো নামে। কেন জানে? মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না। আপনারা মা হয়েছেন, ধর্মের পথে আপনি যদি নায়ক হতে পারেন, আপনার বাচ্চা ধর্ম শিখবে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনি তখন দায়ী দেবেন, এমন কলক এমন খারাপ ছেলে জন্ম দিলাম। খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই, খারাপ আপনি নিজে তৈরি করেছেন, তখন আপনি নিজের গালে চর মারবেন, ওকে মেরে কোনো লাভ নাই, ওকে কথা বলে, কারণ আপনি তৈরি করে দিয়েছেন। জেনে নিন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। হরে কৃষ্ণ, কালকে একাদশী, আজকে ব্রাশ করতে হয়। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে, সকালবেলা একাদশী দিন যদি পেস্ট নেন ওর মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী আপনার হলো না। জিভটাকে আপনি পরিষ্কার করছেন জিভ ছোলা দিয়ে, যদি জিভ কেটে যায় রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে, আপনাকে ব্রাশ করে নিতে হবে, সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে। শুনে নিন মায়েরা, সিন্ধুক লবণ সন্দক লবণ খেতে পাবেন, কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না, সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখবেন, ঘি দিয়ে রান্না খাবেন, সাদা তেল দিয়ে খাবেন, কিন্তু যত কম খাবেন, তার মানে একাদশীর দিন বলতে চাইছে আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায় তাহলে 1 ভাগ খাবো, 1 ভাগ জল রাখবো, আর 2 ভাগ ফাঁকা রাখবো। যত মুখ ঝুঁটা কম করবে, আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে ঢুকিয়েছিল, বলছে বাবা আজকে একাদশী তাহলে করুন, আমার কোনো অসুবিধা নাই। ওরা বলছে যে তাহলে এক কাজ করুন, আপনাকে সেবার ব্যবস্থা করে দিই। যখন বসেছি তখন চমকে গেলাম, 4 গ্লাস দুধ, 4 বাটি তরকারি, হ্যাঁ ওটা, ওগুলো কেন কেন, ওগুলো খা, ওগুলো খা, 6টা কেন 6টা, ও বেছে বেছে বলছে এটা এটা দিতে হবে আর কি। আরে নে না, কিন্তু ধীরে ধীরে নে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, কি বললাম? একাদশীর দিনে আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 গ্লাস দুধ সব কিছু দিয়েছে, 2টো দুধের পায়েস দিয়েছে। নিয়ে বলছে বাবা এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, সব দিন একাদশী। মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, আর যদি কেউ ফলমূল সবজি খায় তবে তার নাম মধ্যম একাদশী, আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী, ও একাদশী চলবে না। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি? আপনাদের দারুণ জিনিস শিখিয়ে যাই, কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না, পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে, অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন, প্রথম কাজ কি? আপনাদের ঝিঙ্কি হাটে কোনো ব্যক্তি গয়া কাশী বৃন্দাবনে গেছে আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে, জানতে পেরে গেলেন, আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন, যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তিনি আপনার মাথায় হাত দিলেন, আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়া কাশী গেছে, গিয়ে আয় আয় একবার আলিঙ্গন করি, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেলেন। 3, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায়, আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন, আপনি কি পেলেন? জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানে ফল পেলেন। আর
একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেটা আপনাদের ঝিঙ্কিয়াতে অনেকেই করে, আমি হাত তুলতে বলবো, যারা করে একাদশী সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয়। একটু হাত তুলবেন আপনারা কারা কারা একাদশী পালন করেন, দেখে নি ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। দু চারজন বলছে সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এদিকে তাকান, যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না তাদের জন্যে বলবো, একাদশী করবেন আপনার জন্যে নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে জোরে বলুন, ছেলে না মেয়ে জোরে বলুন, মেয়ে। আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন, একাদশী ছেলে না মেয়ে? ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল, অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, এই বিষ্ণু এবার তুমি হারলে, তুমি গুহায় ঢুকলে, এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে, জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হল। ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো, সে কি করলো, ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি? মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম, বলো প্রভু তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা, আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমি আমার লাভ কি হবে? ওই যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন, প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত, অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে, এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে, তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়, ভোর 4টার সময় খায়, সন্ধ্যে 6টার সময় খায়, সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিঙ্কি হাটে নয়, আমাদের যদি কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো, ওই যে আমার একাদশী, মানে জানাবার জন্যে, তা দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে ফল আনতে বলেছি, আমি খিদেই পেট জ্বলছে, মানে ও একাদশীতে কি? আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা একাদশীতে কি কি খেতে পাই? কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে, যে কি কি খেতে, মানে খাবার কথা আগে, খেতে শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে, মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ। একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয়, একাদশীর দিনে 3টে শর্ত করবেন, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চেতনা যদি জাগে আপনি মানুষ হয়ে যাবেন। এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না ভাইরা, জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের উপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, আশ্চর্য হবেন। আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর 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 শেষে, কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সবচাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়, এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাঁটেন, আগে বাঁটতেন, সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম, জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে। যতজন কীর্তন শুনতে এসছেন প্রভুর কাছে প্রার্থনা করলাম, আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়।
প্রশ্ন করলেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা, ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়, কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয়, তা চোদ্দ বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইব আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কিন্তু অপরাধ নেবেন না, আমাকে পরশু তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে, এসে আমাকে বলছে, প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম, সবাই তো দুঃখী বলে আপনি সুখী বলছেন কেন? বলছে, আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম, ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন, এইরকম না এইরকম? আপনাদের এখানে না এরকম পার্টি আছে নাকি বলছেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? তখন বলছে, না না ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যদি তৈরি করতে পারেন আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছি। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম মানুষ তৈরি করতে পারলেন না, ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গোর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি পাঠ বলবো প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান, ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করেন। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান, আর একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন শিল প্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিলপ্রভুপাদের যদি চরিত্র শুনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন একবার আসুন, ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে, কেন একবার আসুন? বলে, কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কী ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুয়ে দিলে। তারপর কি করলো? একা এইদিকায় বৈষ্ণবকে প্রণাম কর, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন যেন আমার ছেলে রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্যে কারো কাছে কিছু চাইবেন তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না, এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে, আমি আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে, কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপরে মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে, চোরের মা নয় ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটা হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক, আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক, আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক, আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক, আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক, আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি? পতিতকে উদ্ধার করে গেছেন, যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাথাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। কীর্তন চলাকালীন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে যদি কেউ গল্প করে, উনি কে, উনার পরিচয়টা কি একটু জানিয়ে দিন। দেখবেন রামচন্দ্র যখন, দশরথ যখন দেখলো আমার চুলগুলো পেকে গেছে, আমার মটুকটা রাজমুকুটটা হেলে গেছে, তখন চিন্তা ভাবনা করলো রামকে রাজা করব। ঘোষণা করলো কাল সকালে রাম রাজা হবে, রাজ্যাভিষেক হবে রামের। সকালবেলা থেকে সবাই আনন্দের সাগরে মিশে আছে,
কিন্তু একজন মা কিন্তু ফুলের মালা গাচ্ছিল রামের গলায় পরাবে বলে, সেই মায়ের নাম কি? তিনটে মায়ের মধ্যে কই কই। যখন কই কই ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, সেই সময় পাশ থেকে একটি মেয়ে কই কইর কানে কানে বলল, কই কই মালাটা কার জন্যে গাচ্ছিস? যেমন আপনারা করে নিচ্ছেন আর কি, মালাটা কার জন্যে গাচ্ছিস? বলে রামের জন্য। বলে রামের জন্য মালা গাচ্ছিস, তাতে তোর কি হলো? বলে আমার রাম রাজা হবে। রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিকারিনী। এক কাজ কর। বলে কি? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল অসুস্থ ছিল, তখন তুই সুস্থ করে দিয়েছিলি, দুটো বর তোর পাওনা ছিল, এই ফাঁকে চেয়ে নি। কি বর? একবারে রামচন্দ্রের 14 বছরে বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বাবারা বলবেন না, মায়েরা বলুন, এই কথাটি কই কইর কানে কানে যে বলেছিল তার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন। আপনারা জানেন বলেই বললাম, কি? মন্থরা। মায়েরা, তাহলে কই কইর মনটা রামের দিকে গিয়েছিল, কিন্তু মন্থরা কানের মধ্যে বিষ দিল। এখন আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন মন দিয়ে, পাশ থেকে যদি আপনার সামনে কেউ গল্প করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি বসে আছে। এগুলো সব মন্থরা এসেছে, এদের দিকে তাকালে আপনার কৃষ্ণ ভজন হবে না। তবে আপনাদের বলে যাই, মন্থরা যেমন কানের মধ্যে যে মাসি কানের মধ্যে যে বিষ দিয়েছিল, এ জগতে কেউ যদি বিষ খায় হসপিটালে ভর্তি হয়ে গেলে তার আবার ভালো হবার সুযোগ আছে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় শুধু আপনি সংসারে নষ্ট হবেন তা নয়, আপনার গোটা পরিবারটাই নষ্ট হবে। প্রমাণ কি? আপনি সংসারে লক্ষ্মীর মতো সংসার চালাচ্ছেন, পাড়ার লোকে গ্রামের লোকে আপনার নাম করে, ভালো পরিবার থেকে এসেছে, তার পাশের দুটো মেয়ে আপনার কানে কানে বলছে, এত খেটে কি করবি, তুই গরুর মতো খাটবি ওরা বসে বসে খাবে। তার মানে কি? আপনি সংসার ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো, আপনার জন্য সংসার ভেঙে গেল। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, কানের মধ্যে অমৃত নিন হরিনাম, যেন আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারেন, আপনার সংসারটাকে সুন্দর করতে পারেন। চৈতন্য প্রভু কি? মহাপ্রভু কি? আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, তবে আপনার সঙ্গে সে সম্বন্ধ ভালো করবে। কীরকম বলে রাখি, যেমন আপনার বাড়িতে কেউ গেছে জিজ্ঞেস করছে একটু জল দিন তো, একটা বাচ্চা গিয়ে বলছে একটু জল দেন তো, তৃষ্ণা পেয়েছে, আপনি জল দিলেন, কিন্তু সেই বাচ্চারা যদি বলে কাকিমা, ও কাকিমা একটু জল দাও তো, তখন মনে হবে কি, আহ বাচ্চাটা কাকিমা বলে ডেকেছে, একটু জল দিয়ে আসি। তার মানে কি, সম্বন্ধ তৈরি করলে সম্পর্কটা ভালো হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন, শুধু সংসারে খেলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন আর ঘুমালেন, এটা কিন্তু জীবন নয়। প্রত্যেকের কাছে বলে যায়, শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো? আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দিন। কেন? এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধ্যে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে।
সম্বন্ধের কথা যখন বললাম তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে, সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে বাঁচে মায়েরা, যেমন দেখবেন বসে আছেন পুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন, একটা কচ্ছপ কাছিম সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পারে, কেউ যদি দেখেন তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পারছে, ডিম পেরে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে, কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী তিনি মারা গেলেন, 5 বছর সংসার করার পর সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না বাড়ির চাকর, মা শচীমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন, বহু দূরে থাকে, তার নাম লোচনদাস ঠাকুর। সে দিন পাঁচেক পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো। বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসর রাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হুঁচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল, এটাই আমি দেখ। তুমি কি করে জানলে? তুমি তো এখানে ছিলে না, বহু দূরে থাকো, তুমি তুমি কি করে জানলে? বলছে, প্রভু আমি যত দূরেই থাকি আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের কে আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার তিন জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়, আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন, কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের তিনটে জায়গায় প্রচণ্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো, যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। কই বাবা দেখতে পাচ্ছি না, আমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন ওই চোখটা, তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। দুই, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘরঘর ঘরঘর করছে, কথা আর বেরোল না। যখন কথা বেরোলো না, চোখ খোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না, হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল।
আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই তিনটে যন্ত্রণা পায় নাই, কারণ হরিদাস যখন, মায়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো, প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে সেবা করেন, এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল, প্রভু, মহাপ্রভুকে বলেছিল, আমার তিনটে যন্ত্রণা যেন না হয়। আমি চোখ দিয়ে কি করব, তোমার ওই বদন দেখবো, আর কি করব, তাকান চোখ দিয়ে বদন দেখবো, আর জিহ্বায় তোমার নাম কীর্তন করব, আমার যেন জিহ্বার কষ্ট না হয়, আর বুকে তোমার চরণটাকে একবার ধরবো। এই জন্য হরিদাসের মৃত্যুর সময় এই তিনটে যন্ত্রণা কোনো মতেই পায় নাই। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়ন, এই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, ওই যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। হরি নামে কোনো জাতের বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসছেন কেন? এখানে যাত্রা নাটক হলে কিন্তু মাঝখানে বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। হরি নাম হচ্ছে মহাপ্রভুর কৃপায়, কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসেছেন। নিতাই চান বলছে, যদি কেউ হরি নাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, নিতাই চান কত দয়াল বলছে, যে নিতাই চান মহাপ্রভুকে বলছে, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো? বলছে, দাদা প্রথমে কি করবে জানো? হরিনাম নেবে না, তাকে জোর করে দেবে। কিভাবে? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি 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 বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আপনার সঙ্গে কারো ঝগড়া আছে, বাড়িতে আপনাদের ভোজ হচ্ছে, আপনি বলতে গেছেন একবার চলুন, না যাবো না, হাতে ধরে বলছি চলুন, হাতে ধরার পর না গেলে যদি খুব প্রিয় লোক হই তাহলে কি করেন? আপনি একবার পায়ে ধরেন, এই তোমার পায়ে পড়ছে একবার চলো। তো মহাপ্রভু কি করলেন? দাদা নিতাই গিয়ে বললো, যদি হাতে ধরে কেউ না হরিনাম করে হাতে ধরার পর, শেষ উপায় কি? পাছে তারও লোটাই বেপাই। ও দাদা, আপনারা মন দিয়ে শুনে যাবেন, একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন, এই দিকে তাকাবেন। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে, কৃষ্ণ বলছে, কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা? জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইব বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম আর নাকি, নাকি বলছেন ভাই? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই, যখনই বলছি সত্য যুগে বাস করছেন, সব কি ভক্তি বলে সত্য যুগে বাস করছেন। হ্যাঁ,
আমি যেই নেতাদেরকে বলছি সত্যযুগে বাস করছেন আপনারা, কি ভক্তি সত্যযুগে বাস করছেন, তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু, যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। চার নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন, এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চার লাফালাফি দেখলে ওইদিকে তাকাচ্ছে, কান এইদিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবোঝির কোনো গল্প নেই। আমি আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না, তো শেষে যখন আপনি কষ্ট পাবেন গোবিন্দ আপনার দিকে নজর দেবে না, তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই, বলে কি আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিনি, তখন এখন তাকিয়েই লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, খুব চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায় তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে কৃষ্ণ বলো আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা পাঁচ ভাই আজকে পাঁচ পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, পাঁচ ভাই পাঁচ পথে যাচ্ছে, একদিকে ও একদিকে, ও একদিকে ও একদিকে, পাঁচ দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ হরি বল। হরে রাম হরে রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ সকালবেলায় কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে সবাই কে কি দেখলে। যুধিষ্ঠির মানে ওকে শুনবেন, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি কি দেখলাম, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই।
বলে হাতি যেমন দেখতে তেমন আবার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতিটা সব ঠিক আছে, দুটো কান দুটো চোখ একটা লেজ, কিন্তু মুখ দুটো, সুর দুটো দেখলাম, কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল যুধিষ্ঠির মাঝে? প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল, ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে, এইদিকে এইদিকে। কলিযুগের মানুষের দুটো, অনেকে দেখছে তাহলে আমার দুটো হয়ে গেল, দুটো করে মুখ, না না এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, শ্যামবাবুকে রামবাবু বলছে, আহ আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন, আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকে ভালোভাবে কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয় না। তার মানে কি, দুটো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে এক দু বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন, 10 বছর থাকলেও বুঝতে পারবেন না, একই বিছানায় শুয়ে আছে দুজন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে, ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে ওর একজনের কথা ভাবছে, না না এরকম ঘটছে আর কি, এটা কলিযুগে ঘটবে। আচ্ছা আচ্ছা ভীম, তুমি কি দেখলে? ভীম বলছে, আমি দেখলাম হঠাৎ নদীতে একটা মরা গলা জীব জন্তু আসছে, ওই একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল, কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের কিছু কিছু সাধু তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক মালা নিয়ে নিতাই গৌর হরি বল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে গেছে। সবাই নয়, কিছু কিছু। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না? কৃষ্ণ বললেন, যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন আপনার দরজাতে? সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে, ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই? সাধু বাবাটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দেবে। অর্জুন, তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে, আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কৃষ্ণ বলল, কলিযুগের মা বাবা ছেলের ওপরে কেমন আচরণ করবে তোমার জানার ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে, কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না, টিফিন দেওয়ার পরে বলবে ব্যাগ টানে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ, কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস, টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, পাশের ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না? মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি না। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চ শিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে, আগে তাকে ভক্ত তৈরি করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো কি বলতে হবে, তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর, সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে, জীবন্তে মরা, বেঁচে আছে ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে, যে ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি, ছেলে বেঁচে আছে, জীবন্তে মরা, বাবা চিনল না, মা চিনল না, আপনার জন্য
জন্য। শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 26 বছর বয়স, তার ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো, আমি খেটে খেটে মরবার, তুই লোকের ছেলেকে খাওয়াবি খাওয়াবি না, কথা দে আমার সামনে নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো বাবা মা। আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে? আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না, তাই বলছে জীবন্তে মরা মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ, আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পর পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থ কর পড়বে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে গ্রহণ কর, কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর, কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসত, এই ভালোবাসাটা একবার জান, খালি মুখস্থ করে লিখে দে পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি, কেউ শেখাচ্ছে না, আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা, হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন কি ছিল, কলিযুগের ছেলে মেয়েরা তার বাপ, বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে, ওটা বলবো না বাদ দিয়ে না, বলে যায় অনেক ছেলে আবার রাগ করবে, আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয়। তো নকুল বললো আমি দেখলাম, দেখুন কি দেখেছো, ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কিরকম গর্ত, 1 2 3, প্রথম গর্তে জল দ্বিতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে ফোয়ার আর জল, প্রথম গর্তে জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছে। কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে, উত্তরটা জেনে নিন, বলে কি, কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো না, স্ত্রীকে যা দেয় না দেখে না দেখে, মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব ও করে না, নাকি আসছে আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না, মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে, কি যে কলিযুগের ছেলেদের যাতে বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন, শেষ প্রশ্ন ছিল নকুলের, কি বড় প্রভু আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে উদ্ধার পাবে কি করে, বলছে তুমি কি দেখেছ, বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে বাড়ি ভেঙে দেবে, হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল, এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন, কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার। কলিযুগের মানুষ আমরা যদি একটু হরিনাম করতে পারি আমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে, কেন হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই। আর রাধা রানী কি, আজকে একটি ভক্ত সন্তানের জন্ম এখানে হবে, আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করবেন, যে দামি দামি কথাগুলো বলবো একটা একটা করে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি 2 দিন ধরে কীর্তন শুনবেন, প্রচুর কীর্তনী আর কীর্তন শুনবেন, আপনাকে বিচার করতে হবে আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, তাকাবেন। আজকে কিন্তু গতবার এখানে গিয়ে গেছিলাম মনে হয় ভক্ত রঘুনন্দন কিংবা কালিয়াদবল কিছু একটা করেছিলাম, মানে গতবার আগেবার, তো যাই হোক যা করেছিলাম করেছিলাম। এবারে কিন্তু আপনাদের সামনে যে লীলাটি করব সেটি হচ্ছে, আজকে আমি দক্ষিণে থাকবো না, আজ আমি মেদিনীপুরে থাকবো, বারবার বলবো প্রথম লক্ষণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, যত হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, যত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত দেখবেন আপনার বাড়িতে কৃষ্ণের কৃপা হয়ে যাবে। মায়েরা, দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলের বড় অভাব ছিল, একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না, কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না, যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে, জোরে বলুন হ্যাঁ না না, মেয়ে
মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যেন একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, তুরিকা দেবীর কোনো সন্তান ছিল না, একদিকে অভাব একদিকে মনের অভাব সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন তুরিকা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও, জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম প্রেম কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল, তুরিকা আমি যেতে পারি কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন, ছেলের চাকরি হোক মেয়ের বিয়ে হোক আমি ভালো থাকি, কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নেতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। তুরিকা দেবী বলছে কেন চাইতে পারবে না, কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস, এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণ কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি, আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে একবার চাইবি তো, চাইছিস না তো, কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে তুই যে 10 দিন আমার কাছে রইলি একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না আমার কথা ভাবে তার জন্য আমি ভেবে বসে আছি, যে যথামান প্রবত্তান্তে তাং স্তবৈব ভজাম্যহম্, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী ভিখারিনী ছেঁড়া কাপড় পরেছিল, তোর স্ত্রীকে গিয়ে দেখবি রাজ রানী হয়ে গেছে রে। শুধু তাই নয়, তোর যে ভাঙা বাড়িটা ছিল গিয়ে দেখবি বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে, হয়ে গিয়েছিল তাই। কৃষ্ণমণ্ডল বলো, তুরিকা আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। তুরিকা দেবী খুব চালাক, একবার যাও না, তোমার তো তীর্থস্থান দর্শন হবে, তোমাকে কিছু চাইতে হবে না। মায়েরা কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে, সবাই মিলে একবার বলুন জগন্নাথ দেব কি। যেখানে বসে আছেন হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মের মানুষ সবাই মিলে একটু জগন্নাথ দেবের জয়ধ্বনি দেবেন, জগন্নাথ দেব কি। আচ্ছা, দু চারজন গালে হাত দিয়ে বসে আছেন, আমি বলতে চাইছি আপনি গালে হাত দিচ্ছেন কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনদিন গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাবছেন, যিনি যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তোমার কোনো চিন্তা নেই। কমিটির যারা আছেন আসতে, কমিটির যারা আছেন তারা কি শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন আসতে, শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন বলেছিলেন? আমি প্রথমে এসে বললাম ফাঁকা ফাঁকা কেন, সব জায়গায় এত ভিড় হয় ফাঁকা কেন, এখন দেখছি আসর পরিপূর্ণ, মানে আপনার 9টায় টাইম দিয়ে বসে আছেন, কি করবেন উপায় নেই, ওনাদের 1 ঘন্টা কমে গেল, কি করবেন? সবাই মিলে মায়েরা জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বাবা এই দিকে তাকাবেন, দেখুন চাওয়াটা দেখুন, আপনারা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ বোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন, বোল বোল নাকি, এই দেখান জগন্নাথের চোখের পাতা আছে, জোরে বলুন, হ্যাঁ বাবা চোখের পাতা আছে নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের চোখ গোল সমান কেন? একটাই কারণ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, আপনি গেলেও যা, আমি গেলেও তা, জগন্নাথের কাছে
সবাই সমান। কৃষ্ণমণ্ডল এমন জিনিস চাইলো যা আপনারা চান না। ও মায়েরা, আমি একবার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখছি দু চারজন বলছে জগন্নাথ। বলে কি ছেলে চাকরি পাবো পাবো পড়ছি, যেন একবার পেয়ে যাই, তারপর দেখো তোমায় কি করি। যিনি জগতের না তার কাছে কিছু করার জন্য যাচ্ছে, উনি বলছে দেখো তোমার কি করি, চাকরি না পেলে তোমার কিছুই করতে পারবো না, চাকরি পেলে দেখো তোমার কি করতে পারি। কত আমাদের লজ্জা বলুন তো, ভগবানের মন্দিরে গিয়ে বলি। কৃষ্ণমণ্ডল কি বলছে দেখুন, যেটা আপনারা বলতে পারেন নাই, ও গো জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি, ও গো জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, তোমার তো পা নাই তুমি দেবে কি। এত বড় কথা কে বলতে পারে, ভগবানের সঙ্গে যে পাক্কা সম্বন্ধ তৈরি করতে পারে। আপনি আমাকে জোরালো কথা শোনাতে পারেন কখন, যখন আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকবে। এমনি এমনি সম্পর্ক না রাখলে বলা যায় না। তাই কি বলছে, তোমার কাছে চাইবো বলে এরাম, কিন্তু কি চাইবো, তোমার হাত নাই তুমি দেবে কি, ও জগন্নাথ তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি, তোমার তো পা নাই তুমি দেবে। প্রশ্ন করলো কে, কৃষ্ণমণ্ডল। উত্তর দিচ্ছে কে, জগন্নাথ। আকাশবাণী করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল শুনে রাখ, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য, কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলি, আমার যা নাই আমি তোকে তাই দিয়ে দিলাম, তোরা আমার ভজনা কর। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বললো, ও গো জগন্নাথ তুমি যাই বলো আর নাই বলো, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ও গো জগন্নাথ আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতের কেউ চাই না, আমি গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না। ও গো জগন্নাথ তোমার কাছে কি চাইবো জানো, আমার যা থাক আর না থাক একটা জিনিস নাই, আমার স্ত্রী বারবার কাঁদে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। ও গো জগন্নাথ দুরিকা দেবীর কাছে তার স্বামী এসেছে, আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে, পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে, এই দিকে তাকাবেন, প্রণাম করেছে। শুধু সেই দিন প্রণাম করে তা নয়, দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে। অপরাধ নেবেন না, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান, তুলুন। দাদা ভাইরা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ, এই দিকে তাকাবেন, সকালবেলায় স্বামীকে প্রণাম, এইদিকে স্বামীকে প্রণাম করতে হয়। পরশু তারিখে যেখানে গাইছিলাম একটা মেয়ে এসে বলছে, দাদা সব কথা আপনার রাখতে পারলাম, এটা পারলাম না কেন, আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়ে প্রণাম আমি করবো না। সে একটা দামি কথা বলতো। আমি আপনাদের বলে রাখি, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে আর কি। বলে দিই শাস্ত্রের কথা বলবো, শুনতে নারকেলের মতো ভেতরে শ্বাস জল, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু হ্যাঁ হু দেবেন, আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, আরো জোরে বলুন, দাদারা শুনুক, জোরে বলুন, গুরু হয়। দাদারা বলছে কি যে হয়, রচনা হয় না গুরু হয়, রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয়, আর আপনি আমি ছাড়া কেউ বুঝি না, আর আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন দেবতা হয়, কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে, কেউ আবার আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, যাকে আপনাদের সাহসের ধন্য যায়, অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না, আর সবে হ্যাঁ দিচ্ছেন, আপনার ছেলে আপনার স্বামী আপনার বাবা হয় না, না না হাঁস বা ব্যাপার না, এখনো বুঝিয়ে দেবো তখন আপনারা বলবেন ঠিক বলছে, এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয়। দু চারজন মা মনে মনে ভাবছে হয় বোধ হয়, আপনি যখন বলছেন তখন হয়, আপনার স্বামী আপনার, এই যে দেখান, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, কখন হয় তাকাবেন, ধীরভাবে তাকাবেন। বিষ্ণু প্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে,
বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্ন দানে পিতা সম, রতি দানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন, বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী কে? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। 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 ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সময়, ভগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সময়, ভগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, ভগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, ভগতির গতি। উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি গুরু পরম।